আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি শুধু রুমই দেখাচ্ছি। হ্যাঁ, আজকে দেখাবো আপার পুরাটা বাসা ঘুরিয়ে দেখাবো, ছোট আপার বাসা, কারণ এই আপার বাসার ভিডিও আর দেয়া হয়নি। তো আজকে দিব, যেহেতু আমি কিছুদিন আপার এখানে আছি, আপা মুন্না ভাই যেহেতু ওমরা করতে গিয়েছে, তো ওহিকে নিয়ে, শিরিনকে নিয়ে, আব্বাকে নিয়ে আমি এখানেই আছি। তো আপার আসা পর্যন্তই আমি থাকব। তো আজকে আপার পুরো বাসার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, তো আপনারাও দেখে নেবেন। প্রথমেই দেখে নিয়েছি ড্রয়িং রুমটা। তো ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিয়েছি, আসলে যতটুকু সম্ভব পেরেছি আমি গুছিয়েছি, কিন্তু আপা থাকলে হয়তো আরও সুন্দর করে গুছিয়ে দিত। তো এটা হচ্ছে ডাইনিং রুম। তারপর এই যে ডাইনিং বেসিনের উপর আমি কিছু গাছ ভিজিয়ে রেখেছি, এগুলো কিছু জায়গায় চেঞ্জ করে দিব, কারণ অনেক দিন ধরে ঘরের ভিতরে যে গাছগুলো ছিল, কিছু কিছু টবের গাছ দেখছি মরে গেছে, তো ওখানে আমি কিছু কিছু গাছ চেঞ্জ করে দেবো আর কি, মরাগুলো ফেলে দেবো আর এগুলো দিয়ে দেবো। এখানে হচ্ছে ডাইনিং রুম, ডাইনিং টেবিলের উপরও গাছ আছে। আর মাটির যে জগ, এই জগটা আসলে অনলাইন থেকে নিয়েছিল, আমি অর্ডার করে দিয়েছিলাম, কিন্তু এই জগের মানে এত গন্ধ, মানে পানি রাখলে নাকি গন্ধ হয়ে যায়, খেতে পারে না, তো এখন এটাতে গাছ লাগিয়ে রেখেছে। আর এই যে ডাইনিং রুমের পুরোটা লুকই আপনাদের সাথে আমি শেয়ার করছি, তো কেউ কিছু মনে করবেন না, কারণ সব কিছু গুছানো নেই। যদি আপা থাকতো তাহলে হয়তো আরও গুছানো থাকতো, সুন্দর করে গুছিয়ে দিত, আমি ভিডিও করে নিতাম। আর এটা হচ্ছে নাহিনের রুম। এখন নাহিনের রুমে যাচ্ছি। নাহিনের রুমটা একদম ফাঁকা পড়ে আছে, নাহিন নেই। নাহিন থাকলে হয়তো বা এখন পড়ার টেবিলে বসে থাকতো বা খাটের উপরে থাকতো, ও বাসায় যতক্ষণ থাকতো এই টেবিলে চেয়ারেই বসে থাকতো, ও এখন নেই। ও পড়াশোনা করার জন্য কানাডা গিয়েছে, যারা আমার আগের ভিডিও দেখেছেন জানেন। আর ওই যে ওর রুমটা একদম ফাঁকা পড়ে আছে, এখন যেহেতু আব্বা আসছে তো আব্বা থাকে এই রুমে, কোনো গেস্ট আসলে এই রুমে থাকে। তো এই যে নাহিনের রুমটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে আলমারিটা, সেম আলমারি আমারও আছে, তো আপাও সেম ডিজাইনের একটা আলমারি বানিয়েছে। তো এই যে এই রুমটা শেয়ার করলাম, এই রুমের এই পাশ দিয়ে আপনাদেরকে দেখানো হয়নি, একদম ইস্তেমার মাঠ দেখা যায় এই জানালা দিয়ে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, আপার রুম। তো এই যে আপার রুমটা এই অবস্থায় আছে, মানে যতটুকু পেরেছি আমি গুছিয়েছি, গুছিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি। একদম ফাঁকা পড়ে আছে, আপা যেহেতু নেই আপার রুমটাও ফাঁকা। তো এখন এই যে এ পাশে আছে বারান্দা আছে, আর দেখা যায় যে এই রুমগুলো, এই রুমটাতে আপা থাকে আর পাশে আছে ওহি রুম। আর বারান্দাতে আপা গাছ রাখে না, কারণ গাছ বেশিরভাগ গাছই ছাদে, আর কয়েকটা গাছ রাখে ওগুলো অবশ্য মানে এখনও বাসায় নেই, দেখে আর আনা হয়নি। ছাদে আছে কিছু কিছু গাছ, আর কিছু শিরিন নিয়ে এসেছে, মানি প্ল্যান্টগুলোও ছাদে ছিল, তো শিরিনকে বললাম নিয়ে আসার জন্য, তো শিরিন নিয়ে এসেছে। আর এই যে এই গাছটা এত লম্বা হয়েছে, আমি কিছু কেটে দিয়েছি, কেটে দিয়ে কিছু আবার তিলে বাইয়ে দিয়েছি। তারপর এটা হচ্ছে ওহিরুম, আমরা আসলে ওহিরুমেই থাকি, দেখেন আরও সেখানে কী করছে খাটের উপরে। তো এই রুমটা আরও আগোছানো, কারণ আমরা যেহেতু এই রুমে থাকি, ব্যাগ ট্যাগ নিয়ে আসলে গোছানো হয়নি। তো এই রুমটাতে এই যে আরও সেখানে দুষ্টামি করছে, আর মূলত এটা হচ্ছে ওহি রুম, ওহি থাকে এই রুমে। আর এই পাশে আছে ওর পড়ার টেবিল, তো যেহেতু নাহিন এখন নেই, তো নাহিনের রুমেও এখন বেশিরভাগ পড়াশোনা করে, আর এখানেও মাঝে মাঝে পড়ে। আর এই বারান্দায়ও গাছ ছিল, সবগুলো গাছ এখনও আনা হয়নি, ছাদে আছে কিছু কিছু গাছ, কিছু কিছু গাছ নিয়ে এসেছে। আর এটা হচ্ছে কিচেন রুম। আর এই যে কিচেনে শিরিন মনে হয় খাওয়ার পানি বসিয়েছে, তো খাওয়ার পানি ফুটিয়ে তারপরে ফিল্টারে দেওয়া হয়। তারপর এদিকে একটা ছোট বারান্দা আছে, একটা ওয়াশরুম আছে, এটা শিরিন ইউজ করে, এই পাশের ওয়াশরুমটা। আর রান্নাঘরটা পুরোটাই ক্যাবিনেট করা,
সুন্দর। আসলে কয়েক বছর হয়ে গিয়েছে, যখন নতুন ছিল তখন আরও সুন্দর লাগতো। তো এখন এই যে আপনাদের সাথে পুরো বাসাটাই শেয়ার করেছি, আপনারা বলবেন কেমন হয়েছে, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন।